আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি, কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চাষারা নাঙ্গল শাখাতে। আজ আমি আপনাদের রোজায় খেজুরের উপকারিতা সম্পর্কে বলবো। রোজায় ইফতারে সবাই কম বেশি খেজুর খায়, তবে শুধু রোজায় নয়, পুষ্টিগুণে ভরপুর এই ফলটি কিন্তু আমাদের সারা বছরই খাওয়া উচিত। খেজুরের এত গুণাগুণ যে একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল এই খেজুর, আর পবিত্র আমাদের ধর্মগ্রন্থ কোরআনে এই খেজুরের কথা অন্তত 60 বার বলা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন খেজুর আমাদের জন্য কত বেশি উপকারী। খেজুর একটি সম্পূর্ণ স্বাস্থ্যকর বা হোলসাম খাবার। এতে কার্বোহাইড্রেট রয়েছে 44 থেকে 88%, প্রোটিন রয়েছে 2.5 থেকে 5.6%, ফ্যাটের পরিমাণ খুবই কম 1 থেকে 2.3%, এতে ফাইবার রয়েছে 6.4 থেকে 11.5%, এবং এতে 6 ধরনের ভিটামিন এবং 15 ধরনের মিনারেলস রয়েছে। এতে থাকা কার্বোহাইড্রেট খুব দ্রুত এবং নিমিষেই শক্তি দেয়। শুধুমাত্র খেজুর এবং পানি খেয়ে কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত কিন্তু বেঁচে থাকা যায়। এতে রয়েছে 23 ধরনের অ্যামাইনো অ্যাসিড। এই খেজুরে থাকা যে এই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড অন্য কোনো ফলে কিন্তু নেই। এই 23 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। খেজুরে ফ্যাটের পরিমাণ খুবই কম, এতে ক্ষতিকারক কোলেস্টেরল নেই। এছাড়া খেজুরে রয়েছে 15 ধরনের মিনারেলস এবং 6 ধরনের ভিটামিন। খেজুরে থাকা ভিটামিন এ, জিয়াজ্যান্থিন, লুটেইন আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে। খেজুরে থাকা ভিটামিন B6 আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ফ্লোরাইড ইত্যাদি। খেজুরে থাকা আয়রন আমাদের রক্তশূন্যতা দূর করে। খেজুরে থাকা ক্যালসিয়াম মাড়ি গঠনে সাহায্য করে, আমাদের হাড়ের ক্ষয় রোধ করে, এবং যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য খেজুর খুবই ভালো, কারণ এটা ক্যালসিয়ামের একটি ভালো সোর্স। খেজুরে থাকা ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে, আর খেজুরে থাকা সেলেনিয়াম একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ক্যান্সার প্রিভেন্ট করে এবং রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। খেজুরে ফাইবার রয়েছে 6.4 থেকে 11.5%। খেজুরে থাকা এই ফাইবার আমাদের খাবার হজমে সাহায্য করে এবং কনস্টিপেশন দূর করে। তাই চলুন শুধুমাত্র রোজায় নয়, সারা বছরই আমরা পুষ্টিগুণে ভরপুর এই খেজুর রাখি নিজেদের খাবারের তালিকায়, নিজেকে রাখি সুস্থ এবং সুন্দর। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।